করবো না, কিছুতেই না। তুমি এই বিয়ে বন্ধ করো ভাবি, বন্ধ করো। আমি সোহাগকে চাই ভাবি। কি হয়েছে? খবর খুব খারাপ। দিলা কমিশনার আজকেই তার বোনের বিয়ে দিতেছে। কি বলছিলাম? হ্যাঁ, যা সত্যি তাই কইতেছি। আমি নিজে চোখে দেখে আইছি, বিয়ের আয়োজন চলতেছে। অসম্ভব, এ বিয়ে হতে পারে না। আমি বেঁচে থাকতে এ বিয়ে হতে দেব না। কোথায় যাচ্ছেন? আপনার বাইরে যাওয়া নিষেধ। এসো কাজল, চলো। সোহাগ, কি করছো? মান্দার পালারে ধর। ওদেরকে ছেড়ে দিতে বলো। চলো। তুই জানোস না কি ক্ষতি করলি তুই আমার। তারা যা, তামান দুনিয়ার মাটি উলট পালট কইরা হইল, ওই দুইটারে দইরা আমার কাছে নিয়ে আয়। যা এসো, এখানে বসে একটু জিরিয়ে নি। আমি কি করলাম? জান আমার খুব লেগেছে। জান মেরে আর সোহাগ করতে হবে না। কি হয়েছে তোমার? তুমি কি পাগল হয়ে গেছো? এখানে একটা সাপ বসেছিল। রাখো তোমার সাপ। হ্যাঁ, সাপ? হ্যাঁ। কোথায় সাপ? কি হলো? তাড়াতাড়ি চলো। তোদের আমি বারবার সাবধান করেছি, তারপর ওকে তোর আটকে রাখতে পারলি না কেন? আমরা চেষ্টা করেছিলাম ভাই। চেষ্টা যদি করে থাকিস তাহলে কেন কিভাবে? দেখো বিপ্লব, এখন খামাখা মাথা গরম করে কোনো লাভ নাই।
তোর ভাই আমার বাড়ির যাইয়া আমার সামনে থেকে আমার বোনের তুইলা লয়ে আইছে, আমার ঘরের ইজ্জত বাইরে লয়ে টানা হেসা করতাছে, বালায় বালায় আমার বোনের ফিরত দে, নইলে কিন্তু ঘর জিন্দেগি আমি তামা তামা কইরা ফেলামু। আরে রাখ তোর তামা, শুধু একটা কথা মনে রাখদিলা, তোর বোনের কারণে যদি আমার ভাইয়ের কোনো ক্ষতি হয় তাহলে আমি তোকে তামা না তামা মানিয়ে ছাড়বো। ঠিক আছে, আমিও তোরে দেইখা নিমু। দিকে তুই এখানে, তাই তো কই আমার সব গোপন খবর ওরা কেমনে জানে, তোর লগে হিসাব পরে হইব, খুদ খাওনের বলা। আগুন পানি হবে আমারই ছোঁয়ায়, ও আগুন পানি হবে আমারই ছোঁয়ায়। না 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 ছুঁয়ো না।
ছুঁয়ো না, না 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 ছুঁয়ো না, আমাকে ছুঁয়ো না, এই বুকে লেগেছে প্রেমের আগুন, আগুন জ্বালাইলে যে জ্বলবে দ্বিগুণ, আগুন জ্বালাইলে যে জ্বলবে দ্বিগুণ, প্রেমের আগুনে উড়িব দুজনে, প্রেমের আগুনে উড়িব দুজনে, এমনই ভালোবাসা দেব গো তোমায়, আগুন পানি হবে আমারই ছোঁয়ায়, ও আগুন পানি হবে আমারই ছোঁয়ায়, ফিরে চল। না ভাইয়া, আমি কিছুতেই ফিরে যাব না। আমি বলছি ফিরে চল। কাজলকে ছাড়া আমি বাঁচব না ভাইয়া। আমিও সোহাগকে ছাড়া বাঁচব না ভাইয়া। ভাইয়া, আমার জীবন গেলেও আমি কাজলকে ছেড়ে যাব না। আমাকে যদি ফিরিয়ে নিয়ে যেতে চাও তাহলে আজ তোমাকে দুটো লাশ নিয়ে যেতে হবে। সোহাগ, তুমি যদি আমাদের বাঁচাতে না পারো তাহলে কাজল কিনে আমি এই দেশ ছেড়ে চলে যাব। দিলার ভয়ে তুই পালিয়ে থাকবি, আমি বেঁচে থাকতে তা কিছুতেই হতে পারে না। তোদের ইচ্ছে পূরণ হবে, অনেক ধুমধাম করে সবাইকে জানিয়ে আমি তোদের বিয়ে দেব। ভাইয়া চল। চিলি আমারে ফাঁকি দিয়া তুই আমার বইনেরে তোর ভাইয়ের সাথে বিয়া দিবি, আর আমি বৈশ বৈশ আঙ্গুল চুষুম। আমি ওদের কথা দিয়েছি, ওদের দুজনের হাতে এক করে দেব। তুই যদি বাধা দেবার চেষ্টা করিস তাহলে আমিও রক্তে বন্যা বয়ে দেব। তুই ফিরে যা দিলা। কাজল রে, আমি না নিয়ে ফিরত যামু, এটা তুই ভাবলি কি কইরা? কাজল ফিরে চল কইতাছে। তোমাকে খালি হাতেই ফিরে যেতে হবে ভাইয়া, আমি আমার আসল ঠিকানায় পৌঁছে গেছি। দিলা, শুনলি তোর বোনের কথা? এবার তোর লোকগুলোকে নিয়ে ফিরে যা। কাজল, তুই যদি আমার লোকে ফিরত না যাস তাইলে তোর কারণে আইসো অনেকগুলা লোকের প্রাণ যাইব। আমি তোর আবারও কইতে আসি ফিরত আয়, এইটা আমার ইজ্জতের ব্যাপার। তোমরা যদি এই মরণ খেলা বন্ধ না করো তাহলে আমরা দুজনে একসঙ্গে আত্মহত্যা করব। থাম থাম, যার জন্য এত কিছু করলাম সেই যদি আমার না থাকলো তাহলে কে বই ঝগড়া ফেসাদ কইরা? দেরি তৈল বুঝতে পারলাম কাজল যেটা করছে এটাই ঠিক, তাই আমি ওদের সিদ্ধান্ত মাইনা নিলাম। বিপ্লব, তোর কাছে আমার একটা চাওয়ার আছে। কি চাও বল। আমার আব্বার বড় সাধ ছিল, তার একমাত্র মাইয়ার বিয়া, তার বসত বিটাই সম্পূর্ণ করবে, কিন্তু সেই আশা পূরণ হয় নাই আব্বা, তাই আমি সিদ্ধান্ত লইছি মরহুম আব্বা জানের ইচ্ছাটা পূরণ করুম, আমার গ্রামের বাড়িতেই অগবিয়াটা দিমু। তুই আমার আব্বার শেষ খায়েশটা পূরণ করবার দে। দিতে পারি, তবে একটা কথা মনে রাখিস দিলা, যদি কোনো রকম ফন্দি করিস তাহলে এটাই তোর জীবনের শেষ ফন্দি। না না না, কোনো ফন্দি না, আমার বোন তোর কাছেই থাকবো। শহরে ওর বিরুদ্ধে দাঁড়াবার মতো একজনই আছে, আর সে হচ্ছে তুমি।
কাজল হচ্ছে দিলার তুরুপের তাস, ও হাতছাড়া হয়ে গেলে দিলার অনেক স্বপ্ন সাত ভেঙে যাবে। দিলা নিশ্চয় বড় রকমের ফন্দি করছে, আমি তোমার সেখানে যেতে দেব না, ওদের বিয়ে আমরা এখানেই দেব। তুমি কোনো চিন্তা করো না, দিলা যদি কোনো রকম বেইমানি করার চেষ্টা করে তাহলে আমি ওকে চরম শিক্ষা দেব, প্রয়োজন হলে আমি ওকে এই দুনিয়া থেকে বিদায় করে দেব। হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে আমরা ফিরে না আসা পর্যন্ত আয়না তোমার হেফাজতে থাকবে। তুমি আর আয়না 3 নম্বর সেক্টরে যাও। চলো আয়না, যাও চলো। সবার মুখ দেব দিয়ে বন্ধ করে দে। কিরে ভয় পাইছ? তোর তো ভয় পাওয়ানোর কথা না, যেদিন তুই আমার বিরুদ্ধে গেলি এই দিনই তো তুই মরে গেছ, খালি দাফন করাটা বাকি। দেহ দেহি আবার ধরায়। আরে মরা মানুষ আবার ভয় পায় কেমনে? আমি তোর দাফনের ব্যবস্থা করছি, দেখ তোর স্বাস্থ্য অনুযায়ী কবর খুঁজছি। মরা লাশ বেশিক্ষণ মাটির উপরে থাকতে হয় না, অমঙ্গল হয়। এই তোরা দেরি করতাস কেন ফালা? এই খারা আমার ওস্তাদ মানুষ, পয়লা মাটিটা আমি ভাইয়া কোনো আয়োজনই তো নেই। আছে, কেমন আয়োজন দেখতাস বিপ্লব মিয়া? এটা বিয়ের আয়োজন না, এটা দিলার তৈরি করা মরণ ফান। আজকে এখানে তোকে দুই ভাইয়ের জিন্দগি তামা তামা করে দেবো। আরে তুই তো গর্তে লুকে থাকে ইঁদুর, ইঁদুর কোনোদিন বাঘ শিকার করতে পারে না। এই নটির পোলা, বাঘ কারে কয় চিনো? চিনোস না, বাঘ আমি, আমি বাঘ। তুই জানোস পেটালা ডিকে যে তোরে আমার বিরুদ্ধে অস্ত্র চালানো শিখাইছে, তারে আমি খেয়ে ফেলাইছি। আমার স্বার্থে বাধা দিলে কাউরে আমি ক্ষমা করি না, আমি আমার বউরে খেয়ে ফেলাইছি, তোরও খেয়ে ফেলাব। আইজ আমার বড় আনন্দ লাগতাছে, আইজ তো দুইটার জিন্দগি তামা তামা কইরা এই মাটিতে একলগে দাফন করুম। ওই কুত্তার বাচ্চা, তুই যে একটা বিক্লাস, আর এরকম একটা কিছু করবি আমি আগেই জানতাম, তাই আমিও সব ব্যবস্থা তোর জন্য করে রেখেছি। উপরের দিকে তাকিয়ে দেখ। তোর পটেক্কা আমার পছন্দ হইল না, এইবার আমার ভূমিকম্প দেখ। Ah!
এইবার তোর বান্দর গুলারে নাম্বার ক। কাজল এদিকে আয়। না যাবো না। দেখ আমার মাথায় রক্ত উঠে রয়েছে, যদি না হস নাইলে কিন্তু কুত্তার মতন গুলি করে মাইরা ফেলামো। Oh!
জিন্দেগিটা তামাক তামাক করে দিলি। তারপরে তার বালকের আদর করুন। আর আমার কোনো দুঃখ নাই, আমি আমার প্রতিজ্ঞা রক্ষা করতে পারছি। তুমি দিলের উপর তোমার প্রতিশোধ দিতে পারছো। অর্ডার, অর্ডার, অর্ডার! বিপ্লব পরিবেশ ও পরিস্থিতির কারণে আইন নিজের হাতে তুলে নিলেও দেশের এবং জনগণের বিরাট উপকার করেছে বিধায় মহামান্য রাষ্ট্রপতি বিশেষ ক্ষমতা বলে স্বাধীনতা দিবস উপলক্ষে বিপ্লবের সাজা মওকুফ করে তাকে সসম্মানে খালাস প্রদানের নির্দেশ দিচ্ছেন। মামু কেমন আছো? ভালো। ওই যে ভাবি, ভালো লাগাতে ভালোবেসেছি, তুমি যে আমার আমি যে তোমার, হৃদয়ে হৃদয়ে ভাই আমি নিজে চোখে দেখে আইছি বিয়ের আয়োজন চলতেছে। অসম্ভব, এ বিয়ে হতে পারে না। আমি বেঁচে থাকতে এ বিয়ে হতে দেব না। কোথায় যাচ্ছেন? আপনার বাইরে যাওয়া নিষেধ। এসো কদম, চলো। সব কি করছো? সালার জানে মেরে ফেলা।
ওদেরকে ছেড়ে দিতে বলো। চলো। তুই জানস না কি ক্ষতি করলি তুই আমার। তামান দুনিয়ার মাটি উলট পালট কইরা ওইলো, ওই দুইটারে দইরা আমার কাছে নিয়ে আয়। যা যা।